নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে এমআর স্টুডিওয় আপনাদের স্বাগত। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর আজকে আপনাদের দেখাতে চলেছি একটা নতুন ভিডিও, যেটি 74তম স্বাধীনতা দিবসের একটি খুব সুন্দর একটা ছবি। বাচ্চারা, এখন আমরা সবাই জানি যে লকডাউনে আমরা ঘরেতে বসে, তাই তো? তাই সেই হিসাবে তারা যেন একদমই ঘরের বাইরে না বেরোয়, তাই স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আপনাদের সামনে একটি ছবি আমি উপস্থিত করছি। যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অল নোটিফিকেশন করে দেবেন, কারণ সবার আগে আমাদের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ। আমরা এখানে একটা নীল রঙের উড পেন্সিল আমরা নিয়েছি। এখানে আমরা একটা 2 নম্বরের তুলি আমরা এখানে ব্যবহার করেছি, এখানে রং করব বলে। তার সাথে আমরা কালো রং নিয়ে নিয়েছি। এর সাথে আমরা প্যাস্টেল রং নিয়ে নিয়েছি। প্রথমে আমরা লাল রংটি দিয়ে আকাশটি রং করে নেব, কমলা রংটি দিয়ে। আমরা এখানে খুব আস্তে আস্তে কমলা রংটি করব, যেন একদম বাইরে না বেরিয়ে যায়, তাহলে দেখতে খারাপ লাগবে।
আমরা এখানে সবুজ রঙটি দিয়ে নিচটা সবুজ করব। আমরা সবাই জানি পতাকার তিনটি রং গেরুয়া, সাদা, সবুজ। তো আমরা খুব আস্তে আস্তে এই রঙটি করব। এখানে নীল রঙটি দিয়ে অশোক স্তম্ভটি কমপ্লিট করব। ভিন্ন মাতৃ দৈন কে করে মোচন, পুত্র ভিন্ন মাতৃ দৈন কে করে মোচন, পুত্র যাবো স্বামী বলো মাগো, তব পদে সপিনু পরাণ স্বামী ভারত সন্তান, মাতৃভূমি করে শান্তে যাও রে আনতে নব নব জ্ঞান, দেশে শান্তে যাও রে আনতে নব নব জ্ঞান, উৎসাহে বাজো উঠাও রে নব সরতান স্বামী ভারত সন্তান, মাতৃভূমি করে আও আমরা এখানে কালো রঙটি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ মানুষটি করে ফেলেছি, এবং খুব ধীরে ধীরে এটিকে করবে যেন এটির রং বাইরে না বেরিয়ে যায়। মাতৃভূমি করে আও মা।
এবার আমরা কমলা রঙটি দিয়ে পতাকার রঙটি করে ফেলবো। তোমরা দেখতে পাচ্ছ আমি খুব ধীরে ধীরে করছি, তোমরাও ঠিক একইভাবে করবে। এরপরে আমরা সবুজ রঙটি দিয়ে খুব আস্তে আস্তে ঠিক একইভাবেই রঙটা করব। এবার আমরা অশোক স্তম্ভটি নীল পেন্সিল দিয়ে ভরাট করে দেব। তোমরা দেখতে পাচ্ছ অশোক স্তম্ভটা আমরা ভরাট করছি, খুব ধীরে ধীরে করবে।
এবার আমরা পতাকার মধ্যেখানে অশোক স্তম্ভটি কমপ্লিট করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। এখানে আমরা হলুদ রং নিয়েছি দু রকমের, আর তার সাথে নিয়েছি ব্রাউন কালার, লাল কালার আর এদিকে কালো। এবার আমরা নিচের মাটি রংটি করে ফেলবো। এরপরে আমরা কালো রং আর তুলি দিয়ে খুব সুন্দরভাবে কিছু কিছু প্লেন মতো করে ফেলবো। দেখতে পাচ্ছ আমরা তিনখানা প্লেন করে ফেলেছি। এবার কমলা রং দেবো। কমলা রং দিয়ে একটু জল মিশিয়ে আমরা ওখানে ধোয়ার মতো সৃষ্টি করে দেব, যেন তিনটে প্লেন থেকেই মনে হয় যে তিরঙ্গা রংটি বেরোচ্ছে। এতে দেখতে আরও সুন্দর লাগবে, সৌন্দর্য আরও ভালো লাগবে। তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো আমি ছবিটি কমপ্লিট করে ফেললাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।